মনের খোরাক পরিবারে অনুগল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আমি প্রসেনজিৎ সোমাদ্দার পাঠ করব প্রিয় কথা সাহিত্যিক পপি সাহা রচিত অনুগল্প স্বপ্নাবেশ। রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হল প্রিয় মানুষটির সাথেই, টানাটানির সংসার, নুন আনতেই পান্তা ফুরায়। হঠাৎ রায়ের স্বামী মধুসূদনের খুব ভালো একটা চাকরি হলো কলকাতার একটা কলেজে। চাকরির সুবাদে শহরে পাড়ি জমালো রায় মধুসূদন। 4 বছর পর ঘর আলো করে এলো রাজপুত্র জিতেন্দ্রিয়। মধুসূদন পিএইচডি ডিগ্রির জন্য লন্ডনে পাড়ি জমালো। এক দুর্যোগের রাতে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। ফেরা হলো না সন্তান আর রায়ের কাছে। বহুকাল পর ঈশ্বরের কৃপায় স্বপ্নাবেশে মধুসূদনের সাথে শেষ সাক্ষাৎ হলো। তারপরই পৃথিবীর মায়া ত্যাগ করল রায়। ধন্যবাদ।